কোনো সুরের একটা গার্বেজ ছাড়া উপর থেকে শক্তি না করে আমরা জানতে চাই কোন ফাঁকির বলার কি যায় আছে। এইটা তো আমরা জীবিত কোন ফাঁকির বলার কি যায় আছে। আমি রাজনীতি করার নেই, আমি কিন্তু ভদ্র না। কোনো সুরের একটা খুব তোমার ইচ্ছা লাগে আমি কিন্তু গাও দিয়ে কোপাবো তাকে। সোজা কথা, আমার বলাতে আমার বাহিনী হচ্ছে আমার শাশুড়িকে আমার দুটি করতে আমার দুটো মহিলা দিকে আছে। আমরা আবার আগের চরিত্রে চলে যাবে নুকুলাপা। হ্যাঁ 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 যাবো যাবো। আমি কিন্তু একদম আমি কিন্তু বলি করা মানুষ, রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে একটা মানুষ। আমার পিস্তল বালিশে নিতে পারতো, সারা রাত আমার পিস্তল বালিশে নিতে পারতো। কোন কুত্তার বাচ্চা কি যায় আছে, কোন শুয়ার বাচ্চার কি যায় আছে। আমি অফিসে না মাদির বাচ্চারা আমার কত যায়, কোন খানকির মাদির পথে আমি চলি না, কোন শুয়ার বাচ্চার পথে আমি চলি না। আমি কিন্তু নিজে শক্তিশালী। দলটা আমি প্রেসিডেন্ট ছিলাম মনে রেখে, এই দলটা এখন সরকারে। যতদিন এই দলটা আছে ততদিন আমার পাওয়ার আছে। আমি কিন্তু কুত্তার বাচ্চাদের রাস্তা মনে হয় ল্যাংটা করে পিটাইতে থাকবো। আমরা যে ভদ্রমহিলার মুখের বুলি শুনলাম, উনি হচ্ছে ফিকারুনাস স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল, এবং উনি একজন মহিলা, পুরুষ না। এটা কিন্তু লাইক সাধারণত পুরুষরা এই ভাষায় কথাবার্তা বলে, মহিলারা সাধারণত এই ধরনের ভাষা ব্যবহার করে না আনলেস একেবারে। তো উনি কোন কোন পদের মহিলা এটা হচ্ছে আরেকটা রিকনফার্মেশন। নাও শুরুর দিকে মিনিট খানেকের মতো দেখাইছি ওনার বুলি, পুরোটা হচ্ছে যদি আপনারা দেখতে চান আমার এই এপিসোডের একদম লাস্টে পুরো ভিডিও দিয়ে দিব, চার পাঁচ মিনিটের মতো, ওখানে গিয়ে দেখতে পারবেন বা শুনতে পারবেন। তো এই ঘটনাটাতে আসলে কয়েকটা ভাগে আসি। প্রথম ভাগ হচ্ছে প্রাইভেসি, প্রাইভেসির লঙ্ঘন। বাংলাদেশে তো প্রাইভেসি নেই আর কি, আসল কথা জীবন জীবিকা নিরাপত্তা নাই, প্রাইভেসি কি ফানি যোগ বলেন আপনারা। ওকে, প্রাইভেসি নিয়ে কোনো কথা হবে না, সেটা বাদ। এবার সেকেন্ড আসি হচ্ছে প্রাইভেসির লঙ্ঘন, আইনত প্রাইভেসির যে লঙ্ঘন সেটা হচ্ছে যে এটা তো এখন বাংলাদেশে আবার একটা হাসির যোগ বলে ফেললেন আপনারা, বাংলাদেশে আবার প্রাইভেসির লঙ্ঘন। মানে সরকার লিক করে সবার খবরাখবর, সবার তথ্য, এটা একটা নিউ নর্মাল আমরা বলি না কোভিড, এটা হচ্ছে বাংলাদেশের নিউ নর্মাল। যে কখন কার লিক করে দেবে কেউ জানে না, মানে বিরোধী দল তো লিক করে করে ইদানিং শুরু হয়েছে, নিজের দলের লোক নিজেদের মধ্যে কোনো রেশারেশি হলে লিক করে দেয় না। এটা কি কোনো সরকারিভাবে দলীয়ভাবে লিক হয়েছে, নাকি ওই লোক যার সাথে কথা ছিল সে রেকর্ড করে লিক করছে, নাকি আই ডোন্ট নো, এটা জানা সম্ভব হবে কিনা সেটাও জানি না। বাট এটা হয়, সরকার এটাও শুরু করছে যে নিজেরা নিজেরাই কামড়া কামড়ি লাগলে লিক করা শুরু করে। যেটা ওই যে অ্যাগেন আপনি ধরেন যে ওই কি জানি বলে মাদক বিরোধী অভিযান শুরু হবে, তারপর হইতেছে লোক মারা, কখনো বিরোধী দলের লোক মারবে মাদক ব্যবসায়ী বলে, কখনো নিজের দলের লোক মারবে মাদক ব্যবসায়ী বলে। সো ওকে, উই নো দ্য গেম, রাইট? সো সেগুলো হলো সেটা। আর মানে এটাও একটা ইস্যু যে প্রাইভেসি লঙ্ঘন করা, যেই করে থাকুক যেভাবে করে সেটা একটা ইস্যু, এটা নিয়ে কথা বলার জায়গা। কিন্তু ওকে ওকে ঠিক আছে। আর লাস্ট যেই জায়গাটা সেটা হচ্ছে যে উনি যে কথাগুলো বলল সেটা না, প্রাইভেসির ব্রিচিং হয়েছে বিধায়, ওটা একটা অপরাধ প্রাইভেসির লঙ্ঘন করা। ওই অপরাধটা করছে বিধায়, তারপর উনি যেই ফোন আলাপ যে ভাষা ব্যবহার করছেন, ভাষা ব্যবহার যেটা করছেন সেটা অপরাধ না, কিন্তু যিনি ভাষা ব্যবহার করে যে কথাগুলো বলছেন সেগুলো অপরাধমূলক কথা। মানে ওই ওই কাজগুলো যদি উনি করেন, করে থাকেন, করবেন, সেটা তো অপরাধ, মানে ফৌজদারি অপরাধ। উনি ল্যাংটা করে বিটাবেন রাস্তার মধ্যে এনে, বন্দুক নিয়ে ঘুরে, উনি গুলি করা মানুষ, উনি কিন্তু আমার আপনার মতো না। আপনি গুলি করছেন কখনো, উনি গুলি করা লোক। সো ওইগুলো অপরাধমূলক কথাবার্তা। সো নাও প্রাইভেসি লঙ্ঘন হয়েছে বলে ওইটা তো অনপরাধ হয়ে যাচ্ছে না। মানে কথা যেগুলো বলছে কথা বলা অপরাধ না, কথায় যে কথাগুলো বলছেন সেগুলো হচ্ছে অপরাধমূলক কাজ। অ্যাকশন সম্পর্কে বলতেছিলেন, এখন আমি আমার ঘরে একজনকে খুন করলাম, আমার ঘরে তো আমার প্রাইভেসি, আপনি এখানে আমার ঘরের ভিতরে ফিল্ম করতে পারবেন না। তাও আপনি কোনোভাবে এটা গোপনে ধারণ করলেন, করার পর এটা বাইরে প্রকাশ পেলো, আপনি আমার প্রাইভেসি লঙ্ঘন করছেন, সেটা আপনি একটা অপরাধ করছেন। আমি যে খুন করছি আমি তো একটা অপরাধ করছি, নাকি এখন আমার বিচার হবে না? আরেকজন আমার প্রাইভেসি লঙ্ঘন করে আমি বাসার ভিতরে কী করছি সেটা ভিডিও করে আপলোড করছে, সে প্রাইভেসি লঙ্ঘন করছে, সে আইনের লঙ্ঘন করছে দেখে এখন আমার অপরাধটি অনপরাধ হয়ে যাচ্ছে? না, তা হচ্ছে না। আমি যে অপরাধ করছি সেটা অপরাধী, সেটারও বিচার হবে। আমি খুন করছি এটার প্রমাণ আসছে সামনে, সেটারও বিচার হবে। সো ভদ্রমহিলার প্রাইভেসি লঙ্ঘন করছে বিধায় উনি যে ভাষায় কথা বলছেন, যে কথাগুলো বলছেন সেগুলো আলোচনার বাইরে চলে যাচ্ছে না, বরং সেটাই আলোচনার মূল বিষয়বস্তু। অ্যাগেন আরেকবার অ্যানালজিটা দিয়ে বোঝাই, আমি আমার বাসায় খুন করার পর কেউ যদি গোপনে আমার বাসার জানলা দিয়ে চিপা দিয়ে ধারণ করে, ভয়ারিজম যেটা নিয়ে আরেকদিন আলোচনা করছিলাম, পিপিং টম, কোনো পিপিং টম মানে এদেরকে বলা হয় আর কি, পিপিং টম বা ভয়ার, কেউ যদি কাজ করে সেও আইনের লঙ্ঘন করছে, সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু বড় আলোচনার বিষয়বস্তু তখন কী হয়ে দাঁড়াবে, ফখরুল ভাই ওনার বাসায় একজনকে খুন করছে, দুইটা আইনের লঙ্ঘন, তখন আমারটা বেশি আলোচনার। সো ওই ভদ্রমহিলা সোনার বাংলা আইনের লঙ্ঘন হয়েছে প্রাইভেসির লঙ্ঘন, হা হা হা,
চোখ বলেন না, প্লিজ চোখ বলেন না। সোনার বাংলায় প্রাইভেসি লঙ্ঘনের আইনের লঙ্ঘন হয়েছে, ওকে, সেটা আইনের লঙ্ঘন। আর উনি একজন ফিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের মহিলা, ভদ্রমহিলা, শিক্ষিকা, শিক্ষিকা, উনি যে ভাষায় কথা বলছেন এবং ভাষায় কথা বলা এবং কী বিষয় নিয়ে কথা বলা, সে এটা হচ্ছে মূল আলোচনার ফোকাস এখন, রাইট? সো আমরা মূল ফোকাসে ফিরে আসি, ফোকাস নষ্ট করলে হবে না। তো এই ভাষায় কারা কথা বলে? আমরা পোলাপান অনেক নোংরা ভাষায় কথা বলি, সেটাও বলি আমরা একেবারে অনেক উচ্চ শিক্ষিত হয়ে যাওয়ার পরও ছেলেদের কিছু ম্যানস টক, ম্যানস ল্যাঙ্গুয়েজ আছে, সেটা আবার সবাই বলে না। অনেক ভালো ভদ্র ঘরের ছেলে আসলে ইউজ করে না। সো সারা পৃথিবীতেই মহিলারা, মেয়েরা ছেলেদের মতো না, ছেলেদের ভাষা ইউজ করে না, ছেলেদের মতো অ্যাগ্রেশন তাদের মধ্যে দেখা যায় না। সেটা হচ্ছে হইতে হইলে আপনাকে যেরকম ট্রেনিং, ছাত্রলীগ, উনি বললেন ছাত্রলীগ, যুবলীগ আছে, এরকম ট্রেনিংয়ের মধ্যে দিয়ে আসতে হবে। ট্রেনিং না হলে সাধারণ কোনো মেয়ের এই ভাষায় ব্যবহার করে না। সো আমি জাস্ট দেখাইতে, এটা শুধু আমার থিওরি না, উনি নিজেই তো দাবি করছে, উনি পিস্তল নিয়ে ঘুরতে একসময়, উনি ওনার সরকার দলের পান্ডা, উনি ওনার সরকারের পৃষ্ঠপোষকতা আছে, উনি প্রেসিডেন্ট ছিল, ওনার সরকার এখন ক্ষমতায় এবং হইতেছে উনি ল্যাংটা করে। সো লাইক আমরা বুঝতে পারতেছি উনি হচ্ছে পান্ডা, এই কারণে ওনার এই ভাষা। এখন আপনি দেখেন যে বাংলাদেশে কারা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের হেড, শুধু বিভিন্ন প্রতিষ্ঠানের না, শিক্ষা প্রতিষ্ঠানের হেড কারা। এবার আপনি আসল আলাপে আসেন, গুণ্ডাতন্ত্র, মাফিয়াতন্ত্র যেটার কথা বলি, অসভ্যতা, আমি অসভ্য দেশ যেটা বলি আর কি, সেটা যে দিস ইজ যেতেছে জাস্ট এইগুলো নিয়ে, এটা নিয়ে বলি আর কি, এটা হচ্ছে জাস্ট একটা প্রমাণ। বাংলাদেশে শিক্ষা, অন্য সকল প্রতিষ্ঠানে তো গুণ্ডা পান্ডা আছে, শিক্ষা প্রতিষ্ঠানের হেড একজন মহিলা, উনি হয়েছে কোন লেভেলের পান্ডা সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনারা যদি জেনে থাকেন যে গুণ্ডাতন্ত্রের জাল, মাফিয়াতন্ত্রের জাল নিয়ে কথা বলি সবসময়, যে বাংলা এগুলো অনেকবার অতীত আলোচনা করছি, আরেকবার করি, বাংলাদেশের এমন কোনো পদ নাই যে পদে গুন্ডা বসানো নাই, পলিটিক্যাল গুন্ডা বসানো নাই। আপনি লাইক ইউ নেম ইট, আপনি হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, প্রাইমারি স্কুল, মাদ্রাসাগুলো পর্যন্ত আপনার এই কী জানি বলে, ওই যে ইসলামিক কী বলে, আরে ইসলামিক ইনস্টিটিউট না, কী হয় ভুল লাগেছে, জায়গা ভদ্রলোক পারা গেছে, যিনি ইয়ে ছিলেন, হেড ছিলেন, চিফ ছিলেন, ওরে দালাল রে বাবা, রে বাবা এমন দালাল, দালালগুলো এত দালাল না, উনি যতটা বাংলাদেশ ইসলামে কী বলে ডিজি যিনি ছিলেন আর কি। তো এই স্কুল, কলেজ, মাদ্রাসা কোনো কিছু বাদ নাই যেগুলোর মধ্যে গুণ্ডাপান্ডা বসানো থাকে না। এবং এই কেন এই গুণ্ডাপান্ডা বসানো থাকে, ওই যে টোটালিটেরিয়ানিজম যেটাকে বলে, একদম টোটাল কুক্ষিগত করতে হবে প্রত্যেকটা অ্যাসপেক্ট, একটা রাষ্ট্রের প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা চিপায় আপনি গুণ্ডা বসায় রাখলে তাহলে তো আর আপনার মনে করেন যে আপনার সাথে লড়াই করবে কে? মহিলা বললো না যে আমার সাথে, আমি সরকারের, আমার সাথে কে আসবে লাগতে, আমি কিন্তু এই প্রেসিডেন্ট, আমি এই সরকারের আমলে প্রেসিডেন্ট ছিলাম, এই সরকার এখন ক্ষমতায়, খবর আছে। সো এর একজন আরেকজনকে প্রটেক্ট করে, যে আমাদের আম্মু কিছু জানেন না, কিছু বোঝেন না, অভিনয় করেন, ভাব ধরেন, উনি উনি খুব দেশের জন্য কাজ করে যাচ্ছেন, উনি পরিবার হারাইছেন, কান্না, দেশের জন্য কত কী করে যাচ্ছেন, হ্যাঁ দেশের জন্য উনি কী করে যাচ্ছেন আমরা জানি। সো এরা প্রত্যেকে হয়তো সে লিঙ্ক, ওই যে নিউরাল লিঙ্ক আছে না, আচ্ছা নিউরাল লিঙ্ক না, মনে করেন যে ওয়েব, ওয়েব মানে হয়েছে মাকড়সার জাল, আবার ইন্টারনেটকে তো ওয়েব বলা হয়, কারণ হচ্ছে লিঙ্ক, সব কিছু একটা একটার সাথে, সারা পৃথিবীর মানুষ একে আরেক অপরের সাথে লিঙ্ক। কিসের মাকড়সার ওয়েব আর কিসের হচ্ছে WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আর কি, সব কিছু ফেল সোনার বাংলার ওয়েব, সোনার বাংলার যে গুন্ডামির, মাফিয়াতন্ত্রের ওয়েব সব কিছুকে বিট করে দেয়। সো এটা হচ্ছে একটা জাস্ট লাইক, এখানে গেলে আমরা অজানা কিছু না, আমরা সকলেই জানি, রাইট? আমরা যখন ওই যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান মুক্তি পাইছে, সেখানে আমরা দেখি যে প্রাইম মিনিস্টার আশ্রয় প্রশ্রয় মদদে ইশারায় অ্যাপ্রুভালে হইতেছে গুন্ডা পান্ডা যেগুলো ছিসকা খুনি খুন করছে, সেই এরা হইতেছে প্রধানমন্ত্রী আশ্রয় প্রশ্রয় মদদে, এরা বিভিন্ন রাষ্ট্রীয় পজিশনে আছে, কে কাকে সেনাবাহিনী চিফ করা হয়, এরা কারা, এরা লেনদেন, গিভেন টেক, এই জন্য আর একজনকে উপকার করে সে, এবং যেন এই মদ্রমহিলায় গুন্ডামি করতেছে। কেন? উনি যখন ছাত্রলীগের নেত্রী ছিল, রাজপথের লড়াকু সৈনিক, তখন কিন্তু একেবারে জয় বাংলা বলে কোপাকুপি করছে, এখন কিন্তু আমাদের আম্মু ঋণী ওনার কাছে, ফেভার রিটার্ন করতে হবে। কারণ আপনি পলিটিক্সে যদি আপনি ফেভার রিটার্ন না করেন তাহলে কিন্তু আপনি এই তন্ত্রটিকে রাখতে পারবেন না। আপনার যদি অকৃতজ্ঞতা থাকে তাহলে আপনি কেমনি, আপনি যে গুন্ডা পান্ডা এরা সারা দেশে ছড়াই ছিটে আছে, এখন যদি আমাদের গণতন্ত্রের মামুনি উনি যদি এখন ন্যায় বিচার প্রতিষ্ঠা করা শুরু করে, আইনের শাসন এগুলো মুখে মুখে বলে প্রতিষ্ঠা করা শুরু করে, তাহলে এই সবগুলো পান্ডাকে ধরতে হবে না? এই সবগুলো পান্ডাকে ধরলে কেমনে উনি ক্ষমতা থাকবে কীভাবে? এই পান্ডারই তো নাকি ক্ষমতা রাখছে, তখন তো এই পান্ডারাই বেঁকে বসবে যে আমরা আপনার জন্য কোপাকুপি খুনাখুনি সারা বছর করি, এখন আপনারা আমার, আপনি আমার বিচার করবেন? তো উনি বিচার করা শুরু করলে এরকম সারা দেশে তো গুন্ডারাই ধর ওনাকে ক্ষমতা বসে রাখছে, তো ওনারই ক্ষমতা থাকবে না, রাইট? সো যাক, গুন্ডাতন্ত্র নিয়ে কথা বলে, এটা শুধু শেখ হাসিনা বা এই আওয়ামী লীগ সরকার আলাদা সেটা বলতেছি না, সেটা বিএনপি, খালেদা জিয়া সকলের বেলায় একে একেবারে লাইক টেম্পলেট একই, পয়সার এ পিঠ আর ও পিঠ, উনিশ আর বিশ, কিছু আদর্শিক জায়গা এক একজনের এক এক দিকে থাকে, কিছু মানে গুন্ডাদের আশ্রয় প্রশ্রয় মদত দেওয়ার বেলায় একটু উনিশ বিশ থাকতে পারে, উনিশ পয়সার এ পিঠ ও পিঠ, রাইট? এখন যারা বিএনপি পন্থী তারা তাদের বিশ্বাস দাবি
যে ১৯ হয়েছে খালেদা জিয়া, ২০ হয়েছে শেখ হাসিনা, মানে শেখ হাসিনা খালেদা জিয়া একটু খারাপ। আর যারা আওয়ামী লীগ পক্ষে পন্থী তাদের হিসাব হইতেছে ১৯ ২০ মধ্যে ১৯ হয়েছে শেখ হাসিনা আর ২০ হইতেছে খালেদা জিয়া, মানে খালেদা জিয়া শেখ হাসিনার চেয়ে একটু খারাপ। ওর এ বাবা সরি ভুল বলছি আই টেক ইট ব্যাক, আই টেক ইট ব্যাক। যারা আওয়ামী পন্থীদের দাবি হইতেছে শেখ হাসিনা হচ্ছে শূন্য আর খালেদা জিয়া হচ্ছে ২০, শেখ হাসিনা ফেরেস্তা খালেদা জিয়া ২০, আর বিএনপি পন্থী তারা হচ্ছে খালেদা জিয়া শূন্য শেখ হাসিনা ২০। ওই ১৯ ২০ কারা, যারা হইতেছে আমার মতো লোক যারা সংখ্যায় খুবই নগণ্য, যারা একটু চোখে ছানিটা একটু কম পড়ছে, তারা বড় জোর একটু স্বীকার করবে যে এই গুণ্ডাতন্ত্রের মধ্যে এরা হচ্ছে ১৯ ২০, আর বাকি কেউ স্বীকারও করবে না ১৯ ২০, সকলের দৃষ্টিতে শূন্য আর ২০। হ্যাঁ, এবং দুঃখের ব্যাপার হচ্ছে শিক্ষিত মানুষরা, অশিক্ষিত মানুষরা নোমা বিকারণা স্যার, উনি প্রিন্সিপাল, উনি কি মানে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠানের পদে আছে? ভিকারণা স্যার বলতেন আপনি ঢাকা ভার্সিটির ভিসি, বুয়েটের ভিসি, সকল মেডিকেল কলেজ ইউনিভার্সিটি সকল প্রতিষ্ঠানের প্রত্যেকটা পদ, ভিসি, প্রোভিসি, প্রক্টর, আই ডোন্ট নো ইউ নেম ইট, লাইক প্রত্যেকটা রেজিস্ট্রার, প্রত্যেকটা রাজনৈতিক পদ, লাইক আমি এগুলো নিয়ে অতীতে অনেক আলোচনা করছি আর কত করবো। সোনার বাংলার ইউনিভার্সিটির কোনো র্যাঙ্কিং নাই সারা পৃথিবীতে, কেমনে থাকবে একটা দেশের ইউনিভার্সিটির প্রত্যেকটা পদ হচ্ছে রাজনৈতিক পদ। কোন অসভ্যতা আমির মধ্যে যে আমরা ডুবে আছি আমরা জানিও না, এই কারণে হইতেছে এত মোটিভেশন খুঁজে পায়। আমি আমার এই জন্য সারাদিন র্যান্ট করি, কারণ আমি যখন আমি জাস্ট ওয়েন আই লুক এট দিস নেশন বলবো, ওকে ওয়েন আই লুক এট দিস কেমনে জানি বলো না নেশন স্টেট, হ্যাঁ ওয়েন আই লুক এট দিস নেশন স্টেট, কেমনে র্যান্ট না করে থাকে মানুষ, কেমনে আশাবাদী হয় আর কেমনে এই দেশ নিয়ে স্বপ্ন দেখে আমি বুঝা পাই না ভাই। যাক্কা আমার রিয়েলিটি আর বাংলাদেশিদের রিয়েলিটি মেলে না। সো এইসব ঘটনা যখন সামনে আসে আমি অবাক হই না, আমি বিস্মিত হই না, আমি কষ্টও পাই না, আমি নো আই এক্স্যাক্ট আই নো দিস ইজ এক্স্যাক্টলি বাংলাদেশ, সো এটা আমার জন্য কোনো ব্যাপার না। উনি আমাদের কি ভিকারণা স্যার স্কুল অ্যান্ড কলেজের ভদ্রমহিলা প্রিন্সিপাল, আমি ওনার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করতেছি। উনি যে ভদ্রলোককে বাসা থেকে বের করে ল্যাংটা করে পিটাইতে চাচ্ছেন, আমি আশা করি উনি এই কাজটাতে সফল হন, উনি ওনাকে ল্যাংটা করে পেটান, এবং উনি যেরকম মহিলা মনে হচ্ছে উনি লজ্জা পাবে না ল্যাংটা করে পেটানোর সময় যে প্রকাশ পাবে না ওই ভদ্রলোকের নানান কিছু, আমার মনে হচ্ছে এই ভদ্রমহিলার সেই পরিমাণ লজ্জাও নাই যে সেটা দেখে লজ্জিত হবেন। আমি রাজনীতি করার নেই, আমি কিন্তু ভদ্র না, আমি বলে দিলাম আমি শিক্ষক, আমি প্রিন্সিপাল, আমি সেই দিকটা আলাদা পরিচয়, শান্তি বলা যদি আমার পিছনে লাগে আমি কিন্তু তার খুশি উদ্ধার করে থাকবো। মন্ত্রী তোমাকে খুবই ভালোবাসে, আমি এখানে থাকতাম স্যার, আমার বউকে থাকি তুমি এখানে আগের চরিত্রে চলে যাবেন মুকুলাপা। হ্যাঁ 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 যাবো যাবো, আমি কিন্তু একদম আমি কিন্তু বলি করা মানুষ, রিভলভার নিয়ে ব্যাগের মধ্যে একা মানুষ, আমার টিউশন বালিশের নিচে থাকতো সারা রাত, আমার টিউশন বালিশের নিচে থাকতো। আমি ফোন করে কইতেছি যে মুকুল আমার সিট থেকে তুমি থামাও, তোমার নাজমা আমার বলছে দেখে তোরে ডিস্টার্ব কর, আমার খালি বলিস আমার নাজমা লাগবে না, নাজমার গ্রুপের সাথে মেয়ে কালকে আমার বসে দিন অফিসে বসতি করে আমার বলছে বাবা আসবেন আমরা কাপড় খুলে রাস্তার মধ্যে রাইখে পিঠা বোটারে, তারা তোমার দুঃসব আপনার বিরুদ্ধে কথা বলে আপনাকে ডিস্টার্ব করে, ঘরের থেকে টাইমে বাড়ি করে রাস্তার মধ্যে পিঠে কাপড় খুলে ফেলাবো। আমার সম্পর্কে দেখে আমার ঠাকা পতনটা ফেরল বুঝতে চাইনিজ খাবার খাওয়াইতে, আর আমার সম্পর্কে দেখে প্রিন্সিপাল অফিস কেন কোন কুত্তার বাচ্চার মায়ের কোন মুখে ছিল, আমি আমি আমার অফিস করি সচিবকে বলি করোনার মধ্যে, করোনার মধ্যে এই সারা বাংলাদেশে তোমরা করোনার মধ্যে লকডাউনের মধ্যে বিশেষ করে অফিস খোলা রাখবে না, তাহলে করোনা সরাবে কোন কুত্তা বাচ্চার কি যায় সেখানে, শিয়ার বাচ্চার কি যায় আমি অফিসে না করে মাঝে বাচ্চারা আমার দেয় শিয়ার বাচ্চারা আমার জায়গা দেখলে মজা দেয় ঠিক
যতদিন এই দলটা আছে ততদিন আমার পাওয়ার আছে, আমি কিন্তু টুকটা দশটা রাস্তা মনে হয় ল্যাংটো করে ছুটাইতে থাকবো। আমার লাগবে না, আমার দলের মেয়েদের থাকলে দলের ছেলেও লাগবে না, মেয়েদের থাকলে মেয়েরাও লাগবে, তুই গাড়ি ফিরে আমার পিছনে লাগে। আমাদের ঢাকা বোর্ডে পোস্টিং দিয়ে দেন, তার বছর তোমাকে মন্ত্রী পছন্দ করে। আমার যদি এখানে থাকতেই হবে, আমি থাকতো আমি বসবো কি না বসবো, আমি সতীশকে বলছি যে সতীশ স্যার আমি আমার অফিসে বাসায় বসে অফিস করি, ফলে তোমার বাসাটা দেয়া হয়েছে যে বাসায় বসে অফিস করবা, যখন সুবিধা অফিসে দেওয়া তখন সুবিধা, এখন করোনার মধ্যে তুমি চিন্তা করো না, ফলে আমরা অফিস করি না, আর এই মাসে একবার ছুটি আছে জরুরি কিছু থাকলে। আর কর্তাবাসারা সারাক্ষণ আমি অফিসে যাই না, অফিসে মানি তো মারতো কিছু শুনেছেন